পরীক্ষা দিতে কেন যাবি রে? আমি কাড়া বাগাল করিব বাবা, নাই পড়িব। গুজুরমা হাই দেখো, বাবুর জন্য মাছ নিয়ে এসেছি, রাঁধে দাও। আজকে পরীক্ষার প্রথম দিন, মাছ খেয়ে যেতে হয় আজ। চাটানটারে ঠাকুরটাকে এখন একটা মানসিক করলি, যদি বাবু পরীক্ষা পাস করে তো আর বছর দিয়ে দেবো হাতি ঘোড়া গেলে। হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে, আমারও দুটি মাটিবে, প্রথম দিন বটে আমও যাবো ওর সাথে। হ্যাঁ তো আসো। ভালো করে পরীক্ষা দিবি না। ভালো করে যাবে। হ্যাঁ 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 ঠিক আছে। খালি ছিল না, হইলে দুলকিয়ে গেল। তো তোকে আস্তে আস্তে চালাতে হবে কেন? উঠ শালা। বর রে শুভঙ্করিয়া, তোর বেটার কি খবর বল? কাকা মানে আজ গেলে আমার বেটার মাধ্যমিক পরীক্ষা, তোটুকু ফুঁকা ফুঁকি করে দাও না, যাতে পরীক্ষাটা ভালো হয়। একটা লাল কাটুল লাগবে বুঝলি, কাটুল খুকুড়ি, সেইটাকে আমি বাঘ মারিয়ে নিম ছান দিব। আমি আগেই জানি, বাবাকে বললি যে একটা খুকুড়ি লাগবে, তো তাও বুড়া মানে বুড়াকে ডাকলি তো ওইটা তো হইলই। আচ্ছা গো দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হাই যাবে। শুনেলে তুই আমাকে আজ বিকালে খুকুড়িটা দিয়ে দিবি, হ্যাঁ? আমি ভোর দুটোর দিকে নিম ছান দিব, তুই আরামসে পরীক্ষা দিতে চলে যাবি, কোনো নাই। আমার নামটা করে দিবি যোগু বুড়া, ঠিক হয়ে যাবে। তাহলে ঠিক আছে বউ। হ্যাঁ 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 যাও তাহলে, হ্যাঁ বেলা ডুবি পৌঁছান দেবো, হ্যাঁ আর বাস খালি রে, তো চ পরীক্ষা পৌঁছান নিয়ে আসবো। পাটাটা পাটাটা রং করে রাখি নাই, দেন আমায় এনে দে যা করে। পরীক্ষা যদি এবারও পাস নাই করিস নিও, তোকে বিয়া দিয়ে দেবো, ফালতু পড়ে কোনো লাভ নাই। না বাবা, আমার লাইফটা বরবাদ করিব না, আমি আমাকে পড়িতে হবে। ও তো ভাবলে তো পড়তি সে রে, চ চ চ। ভালো করে পরীক্ষা দিবি রে। হ্যাঁ ওটা সব সময় বলি না না, আর তোর বাবা আসছে নম করে নিয়ে যাবি। দে দে পয়সা দে। কত নিবি? কত মানে 500 টাকা দে, দাঁড়া তোর বাবা আসুক আর নিবি। এই তো বাবা।
পাই যেতে কথা না দিলে আজকে আলো মাধ্যমিক পরীক্ষা শুরু জানি নাই বড় মাধ্যমিক পরীক্ষা সারা পড়াশোনার কোনো ভ্যালুই নাই আজকে শুনেলে আমকে গাড়ি চাই পরীক্ষার পরে না লেয়ার পড়বো নাই কি ফাটান দিছিলে পড়ে খাতাটা নাম লিখে নিয়ে জমা করলে 70% নাম্বার মানে কিছু তো লিখতে হবে না আমাকে শিখাতে চাস না মাই গাড়ি যদি নাই কিনে দে আমি ঘর ঢুকবো নাই পয়সা দিতে বল বাবাকে কত দিতে হবে 500 টাকা দে হ্যাঁ কিসের 500 টাকা রে আম খাইল কিসের পরীক্ষা দিতে যাচ্ছি 500 টাকা দে ও নো তো পরীক্ষা দিতে 10-20 টাকা নিয়ে যা 500 টাকা কি হতে লাগে 10-20 টাকা হবে না 500 টাকা চাই শালা বেড়ে জুলুম রে শালা যেমন সোমবার হাট করতে যাচ্ছে ছেলিয়া সংসার চালাবি নাকি 500 টাকা কত চাই না 500 দে লে 500 টাকা লে লে আর হ্যাঁ রে খোঁটা মুয়া পরীক্ষা দিতে যাচ্ছি তো চশমাটা কি জন্য পরেছিস হ্যাঁ আর স্কুল ড্রেস কই স্কুল ড্রেস মেরে যা এখন সবাই এমনি এই পরে যাচ্ছে যেমন কোনা দেখতে যাক শালা সাইবি সাইজ আছে বেশি বকিস না পরীক্ষা দিতে যাচ্ছি পরীক্ষা দিতে পরীক্ষা দিতে বুলেরো গাড়ি বুলেরো কে 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 যাচ্ছি তোরা আমরা তিন চার লোক আছি যা দা দা এ বাবু প্রণাম করে তোর বাবাকে ওই সব আমকে নাই ভালো লাগে করতে কি হচ্ছে ও নো আমি উল্টা পাল্টা বলি নাই 500 টাকা কি করবে 500 টাকা গাড়ি ভাড়া 3000 দিতে হচ্ছে উহা দেরি 500 করে পকেটে ভিজে আছে কত টাকা খরচ আছে আল্লাহ পড়াই নাই খট্টা মুহাটা কি পরীক্ষা বড় সেটা জানিস নাই আর তুই কি পরীক্ষা দিবি রে দেখ তুই আমার বাপ বডি বলে বাপ বলছি নালে আমি শুভম করে বলছি তোকে আমি বলে দিছি আমি যদি পরীক্ষা 70 প্লাস নাম্বার যদি না উঠাতে পারি তো যা আমার নাম ভব হইল তুই আগে কি করে জানলি 70 পাস নাম্বার উঠাবি বকুলার বেটা অন্ধরা গোটা বছর খাটে আসে মাধ্যমিক দিল সে শালা পাইলো একদম 70% তা আমার কি বটে ও তো একদিনও স্কুল প্রাইভেট কিছু যায় নাই আমি তো তাও টুকটাক যাই বসে হলো থাকি যা যা দেখছি যা তারপর যদি পরীক্ষা না ভালো হয় তখন দেখবো হ্যাঁ নাইলে আমার গার্লফ্রেন্ডটা ঘর নিয়ে চলে আসবো দেখ তুই বেশি নাকের ভুলুক গিলা বড় বড় করে আমাকে ভালিস না বুঝলিস আমার যদি আমি যদি জানে যাই যে আমি ভালো করে পরীক্ষা দিতে পারছি নাই জানিব যে ফেল হয়ে যাব তাহলে আমি ওকে নিয়ে চলে আসবো এটা জানে রাখ একদম এটা গ্যারান্টি দিয়ে যদি বলিস কেন কেন তুই সিধা আমাকে সিধা আচ্ছা তখন আইসি দা তোমাকে আমি বলে দিছি ধর আমার নাম্বার হইল নাই আমি ফেল করে গেলি ইয়া গেলি ও কি আর আমার সঙ্গে থাকবে তুই এটুকু বুঝে থাক ও কি আর আমার সঙ্গে থাকবে ও আমাকে ছাড়ে পালাই দিবে সেই জন্য আমি যদি জানে যাই যে কেসটা আমি এটা ফেল করব তাহলে সেই দিন লাস্টের দিনে একদম নিয়ে চলে আসবো কোনো টেনশন নাই নো টেনশন কাল্লা বাজা নাকি গো মাই বাবাকে বুঝা যা পাচ্ছিস কর আমাকে কিছু বলিস না তোদের কোন জিনিসে শান্তি নাই বাপ আমি বলছি তুই মানে কি বলবো আমার মনটাই কোনো সময় হয় আমি অন্ধরা দিকে চলে যাবো আর খাই তুই জানো যা পরীক্ষা দিতে যা যাচ্ছি মেরাটা খারাপ করে দে মারি হ্যাঁ বাবু আলি রে হ্যাঁ আলি ভাত দে হ্যাঁ রে এত দেরি করলি যে আসছে সবাই চলে এলো বন্য এত দেরি করতে হয় আমার গার্লফ্রেন্ড এর সঙ্গে আমি ঘুরতে গেলছিলি গার্লফ্রেন্ড ইতে আর কে রে আন কাই আছিস না লোকের সঙ্গে ঘুরিস নি অচেনা লোক লই গার্লফ্রেন্ড মানে হইলো পাশের বন্ধু হ্যাঁ তো যা খাবি যা জানিস বাবা চুরুয়ার বেটাকে খুঁজে পাচ্ছে না হ্যাঁ কখন লে ওই তো পরীক্ষা দিতে গেলছে আর কোন দিকে পালান গিয়েছে ওই জন্য তোকে বলছি না অজনা ছেলের সঙ্গে ঘুরিস না হ্যাঁ তো আয় আয় ভাত দিবি আয় খবর কি এলো চুরার দা কিছু খবর পালি নাই পাই গরুটাই এমন এমন করে না শালা কথা চলে গেলছে কি করে জান বুঝলে ন পাছে দাদা কোনো বিটি হিলার সঙ্গে পাছে পালাই গেলছে না একবার বসব কথা বলবি না আমার ছেলে আগে সাথে আমার আমার বংশ কারো স্বভাব নাই আমার রাজপুত্র মতন ছেলে অমনি কাজ করবে নাই দেখ রাগাছ না দে অমনি হসে ও জন্যই বলছি আচ্ছা তা আমি কি করতে পারি আমার ছেলে অন্য কিছু করতে পারে অন্য কোথাও যেতে পারে
ওসব বলিস না, ওসব কারো স্বভাব নাই, আন্দা ঘরে জানিলে বিস। আমার তো দমে চিন্তা লাগছে গো। চিন্তা করতে হবে না, কোন ছুটি ছেলে বড় আসবে তো থানা পুলিশ কইরেছি না। থানা পুলিশ কি জানে করে শালা? হ্যাঁ বাবা, ইয়াকে আমি নিয়ে পালালি। ইয়ার আমার বন্ধু ছেলিয়া, ইয়ার আমাকে বহুত সাপোর্ট করেছে। এটুকু দেখাত দে। হ্যাঁ রে, তুই মাধ্যমিক দিতে গেলছি, ভালো রেজাল্ট করবি, চাকরি করবি। হ্যাঁ তুই লড়কি নিয়ে চলে আলি কোন দিকে? বাবা আমি ইয়াকে বহুত ভালোবাসি। তোকে তো আমি আগেই বললি যে দেখ এরকম কিছু একটা হতে পারে। ফোনে নাই, টিভি বিবি সারাই দেখাবে। শালা এমনি রেজাল্টটা করতি, রেজাল্টে আমার নামটা উঠাতি, তাহলে না বাবু বলতে আমার বেটা আবার বিরাট নাম কামাইল। শালা এমন একটা কাম করে বিয়া শালা বিটি ছেলে নিয়ে পালান দিলি। দেখ বাবা, রেজাল্ট তো সবাই উঠাতে পারে, কিন্তু এমনি তো কেউ করতে পারে না। একটা সাহস চাই, আমরা হলি বীর পুরুষ। শালা বীর পুরুষ কা পুরুষ বলে সব? শালা কা পুরুষ তো আনিয়েছে, তো আর কি করবে এখন? আনিয়েছে তো কি করে? চিমাই ফেললি, লে 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 করে চিমাতে থাক। ইয়ার বাবা কি করে রে? সোমবারের হাটে পোলট্রি কাটে বাবা। আমরা তো ওথাই ছাড়লি না। বাহ, পোলট্রি কাটে মাংসর অভাব হবে নাই। আসো এদিকে আসো, গদি কেন? যাও যাও এই গদি কেটে খাও যাও। এ বুড়ি, তুই কথা দাচ্ছি এদিকে শুন। তুই যে আনলিস আমাকে একবার বলেছিস আগে? হ্যাঁ পরীক্ষা দিতে গেছিস, তুই সময় পরীক্ষা দে রে। তুই লড়কি কেন নিয়ে চলে আলিয়া? আনেছিস ভালো করেছিস। এই বুড়ি যা যা ঘর দিকে যা, তুই মামি যা। হ্যাঁ যা। হ্যাঁ রে সন্ধ্যা, তুই পরীক্ষা দিতে যাই বিটি ছেলেকে নিয়ে আলিস? তাইলে কি আমি বেটা ছেলে নিয়ে আসবো? বল বাবা, দেখ তোকে বেটা ছেলে কেন দেবো? শালা তুই কিছু জানি নাই, ঠিক করছিস বাবা। তবে ইয়ার আমাকে বহুত সাপোর্ট করেছে। পাতিকটা ডেংটা নাই বাইতেছিল, তখন ইয়ার তুলগুই তুলগুই উঠান দিল। অনেক বহুত খেলেছে, ভালো ভালো। আমি তো লু খেলিলি, আমি লু খেলিলি মানে বাই কোরা নিছে। আমি কি আজকে লু খেলিলি ছিল বাবা? আমি আমি ছিলি, আমি তো ভালো করে একদম কন্ট্রোল ছিল, দাপন নিয়ে উঠান দিছি। না তা তো তো একটু অসুবিধা হইল বল না, ওই যে স্কুলের বাউন্ডারি ঢের উচ্চ করে দিয়ে। ওই যে মানুষ লাগে একটু বড় থাকে। এ লুকু লুকু, যা তো হুড়কা ডাংটা বার কর। হুড়কা ডাং? আরে বাপ, হুড়কা ডাং হুড়কা ডাং তাই মানে বউ ঘুরা ঘুরা তা হয়ে যায়। তুই তো বেশি বাটি, ইয়ার একা তো এত নাই তোরা শালা, তোরা সংলা বেশি বাটি বেশি। আরে ইয়ার কোন শালা তুই খেতে তা শালা গা। কি ভাত খাচ্ছিল শালা দরকার?